আচ্ছা, আজকে আমরা পড়ব মিল্ক। মিল্ক বাংলায় যেটাকে আমরা বলি দুধ। মিল্ক ইজ আ লিকুইড থিং, দুধ একটি তরল পদার্থ। ইটস কালার ইজ হোয়াইট, এর রং সাদা। ইট ইজ অ্যান আইডিয়াল ফুড, এটি একটি আদর্শ খাদ্য। উই গেট মিল্ক ফ্রম দ্য কাউ অ্যান্ড দ্য বাফেলো, আমরা গরু এবং মহিষের কাছ থেকে দুধ পাই। ইট গিভস আস হেলথ, এই দুধ আমাদের স্বাস্থ্য গঠন করে। ফ্রম মিল্ক উই মেক মেনি সুইটস, ঘি, বাটার ইটিসি, দুধ থেকে আমরা নানা রকম মিষ্টি, ঘি, মাখন ইত্যাদি তৈরি করি। তাহলে দুধের অনেক উপকারিতা আমরা জানি, দুধ কেমন রঙের হয়, কি পদার্থ এবং দুধ আমাদের শরীরের জন্য খুব উপকারী, সেগুলো এখানে বলা হয়েছে। এবারে পরেরটা দেখো। আ ভিজিট টু দ্য জু, চিড়িয়াখানা ভ্রমণ। তাহলে এটা পড়ে দেখি কি বলছে, সবাই ফলো করো আমার সাথে সাথে আর পড়বে। ইট ওয়াজ আ ব্রাইট উইন্টার মর্নিং, এটি ছিল একটি উজ্জ্বল শীতের সকাল। চুমকি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য জু, চুমকি এবং তার বন্ধুরা চিড়িয়াখানায় গিয়েছিল। দে ক্যারিড আ বাস্কেট অফ ফুড, তারা এক ঝুড়ি খাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিল। দে স মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, তারা অনেক পশু এবং পাখি দেখেছিল। আ লায়ন রোড ইন হিজ কেজ, একটি সিংহ তার খাঁচায় গর্জন করছিল। রোড মানে গর্জন করা, কেজ মানে হল খাঁচা। মানকিস সোয়াং ফ্রম ব্রাঞ্চেস, হনুমানগুলি গাছের শাখা থেকে শাখায় দুলছিল। সোয়াং মানে দোলা। দ্য চিলড্রেন প্লেড ব্যাডমিন্টন, ইন দ্য ইভিনিং দে কেম হোম, বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল, সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে এসেছিল। ঠিক আছে, তাহলে বঙ্গানুবাদ তোমাদের এই এতগুলোই প্যারাগ্রাফ থাকছে, এরপরে রবীন্দ্রনাথটা আমি পড়াবো না তোমাদের। দ্য কাউ, আ মার্কেট, মিল্ক আর আ ভিজিট টু দ্য জু, এই কটা প্যারাগ্রাফ থাকছে বঙ্গানুবাদে। তোমরা ভালো করে বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে।